আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তাই যথারীতি আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে চলে আসলাম। এটা হচ্ছে আমার ছোট বোনের মেয়ের বার্থডে ব্লগ। 4 অক্টোবর ওর বার্থডে ছিল, আমার মামনের ইন্তেবার। তো ওর দাদুর বাসায় ওর বার্থডে একটা পার্টি থ্রো করা হয়েছিল, আমরা সবাই সেখানে গিয়েছিলাম। আর এই যে আমার ভাগ্নি আর আমার ছোটো বোন, ওরা দুজনে মিলে, এটা হচ্ছে আমার ফুফাতো বোন, যার একটা ওয়ালমেট আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, কাগজের ওয়ালমেটটা। তো ওরা দুজনে মিলে রুমটা খুব সুন্দর করে সাজিয়েছে, আপনাদেরকে একটু রুমটা দেখিয়ে দিই। আর ব্লগটা এত লেটে আপলোড দেওয়ার কারণ একটাই, আমার ভিডিওগুলোতে কী প্রবলেম হয়েছিল আমি বুঝতে পারছি না। অনেকগুলো ভিডিও দেখা যায় যে কাইন্ড মাস্টার শো করতো না, আনসাপোর্টেড লেখা আসতো, তো সেজন্যই কিন্তু ভিডিওটা আপলোড করতে এত দেরি করলাম। তো দেখুন, ওরা দুজনে কিন্তু খুব সুন্দর করে রুমটা সাজিয়েছে। আর দুপুরে তো খাওয়া দাওয়ার আয়োজন শেষ হয়ে গিয়েছে, সন্ধ্যার পর হচ্ছে কেকটা কাটা হবে। তো সেটাও আমার ভিডিও করা ছিল, খাওয়া দাওয়ার যে আয়োজনটা করা হয়েছিল, কিন্তু ওই ভিডিওটা কোনো কারণে ডিলিট হয়ে গেছে, নষ্ট হয়ে গিয়েছে, সেজন্য সেটা আর আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। সবাই আমার মামুনের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার মামুনিটাকে নেক হায়াত দান করেন। আর এই যে আমার মামুনের জন্য কী গিফট আমরা নিয়ে যাব, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে এখানে হচ্ছে কানের দুল, এটা আমার মা দিবে এই কানের দুলটা, সিম্পল একটা রিং। আর এটা হচ্ছে হাতের বয়লা, এটা আমার বড় বোন আর আমি দুজনে মিলে দিব আমার মামুনিকে। আর এখন হচ্ছে আমরা বড় আপার বাসায় খাওয়া দাওয়া করে চলে আসছি, সন্ধ্যার পর আবার ছোট বোনের বাসায় যাবো। কাটার সময় প্রায় হয়ে আসছে, আমি হাতে বয়লাগুলো পরিয়ে দিচ্ছি। আমি ইচ্ছে করে এই কথাগুলো মিউট করি নাই। আস্তে আস্তে ভারতর করে না, এই খানা মুখে দে না, মুখে দে না। আল্লাহ দেখ, আমি মুখ করে দেখো, আমাদের বাসা করে সবাই আছে, আমার পুরা পাতো পুরো না, আমার মা সাদি সালমানের দাদা দাদু, সিয়াম খুব অসুস্থ ছিল, সে কারণে ওনাদের আর আসা হয় নাই। আর এই যে এই হচ্ছে আমাদের বার্থডে গার্ল, সবাই আমাদের বার্থডে গার্লের জন্য দোয়া করবেন। দেখুন আমার কত খুশি, আর এই যে ইন্তেপার বার্থডে কেক, এই কেকটা হচ্ছে আমি বানিয়েছিলাম, বানাতে খুবই কষ্ট হয়েছিল আসলে, যে পাইপিং ব্যাগগুলো সেগুলো বারবার ছিঁড়ে যাচ্ছিলো, তো সেজন্য আমি খুব সুন্দর মতো করে ডেকোরেশন করতে পারি নাই। আর এটা হচ্ছে ওরা অর্ডার করেছিল সেই কেকটা। আর এই যে সালমান সোনাটা কেক কাটার অপেক্ষায় আছে, কখন কেক কাটা হবে। আর এই যে ক্যান্ডেলগুলো আমার ছোটো বোনের হাজব্যান্ড ও জ্বালিয়ে দিচ্ছে, আর এই ক্যান্ডেলগুলো ডিম দিয়ে বানানো, আমার ছোটো বোন এগুলো বানিয়েছিল। আসলে ভিডিওর কাছাকাছি অনেকেই চলে আসতেছিল, যে যাদের ফেসগুলো আমি ভিডিওতে দেখাতে পারবো না, তো সেই জন্য এখান থেকে অনেকগুলা শর্ট আমাকে কেটে ছিঁড়ে তারপর আপনাদের সাথে শেয়ার করতে হয়েছে। তো আপনারা কষ্ট করে একটু দেখে নেবেন, আশা করছি আপনাদের কাছে কিন্তু এই ভিডিওটা ভালো লাগবে। তো এই যে আমার ছোট বোন চলে এসেছে, এখন এই কেক কাটা হবে। তো এই ভয়েসগুলোও কিন্তু আমি ইচ্ছে করে মিউট করি নাই,
Oh, happy birthday. আর আজকে ভিডিওটা আর বাড়াবো না, এখানেই শেষ করে দিব। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার শালাস ওয়াল চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।